আসসালামু আলাইকুম। কল ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে K9 ওয়্যারলেস ডুয়েল মাইক্রোফোন, অর্থাৎ এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আমরা যারা ইউটিউবে বিশেষ করে ব্লগ ভিডিও যারা বানাই, তারা অনেক ক্ষেত্রে ভিড়ের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে আমাদের ভিডিও রেকর্ড করতে হয়, যেমন বাজারঘাট, মেলা, তারপর বিভিন্ন দর্শনীয় স্থানে। তখন আমাদের কাছে যে প্রচলিত মাইক্রোফোন অর্থাৎ তারের যে মাইক্রোফোন থাকে, সেটিতে আমাদের অনেক ঝামেলা হয়। আমরা এই মাইক্রোফোনটি ব্যবহার করে সেই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। তো কম খরচের মধ্যে, কম দামের মধ্যে যারা খুঁজে থাকি, তাদের জন্য এই মাইক্রোফোনটি বেস্ট হতে পারে। কারণ এটির দাম মাত্র 1000 টাকা এবং এতে দুটো ট্রান্সমিটার অর্থাৎ দুটো মাইক্রোফোন রয়েছে আর একটি রিসিভার রয়েছে। আপনি দুজনে একসাথে এটিতে কথা বলতে পারবেন, অর্থাৎ আপনি নিজে এবং আরও একজনকে, অর্থাৎ যাকে জিজ্ঞাসা করছেন তাকেও আপনি এই মাইক্রোফোনটির একটা পার্ট দিয়ে আপনি আপনার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এই মাইক্রোফোনটি আমার পড়েছে মাত্র 1005 টাকা। আপনার কীভাবে এই ডুয়েল মাইক্রোফোন 1005 টাকায় কিনবেন এবং কোন জায়গা থেকে কিনবেন, ডিসক্রিপশানে সেই লিঙ্কটি এবং পদ্ধতিটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পারচেস করে নেবেন। এবং এর সাউন্ড কোয়ালিটি কীরকম, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিও এবং দেখি এই মাইক্রোফোনের মধ্যে আমরা কী কী পাই। এ হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোনের বক্সটি। এতে রয়েছে দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। যে রিসিভারটি মোবাইলে আমরা কানেক্ট করে ট্রান্সমিটারগুলো দিয়ে আমরা কথা বললে এটিতে এ সাইডে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে। তো চলুন আমরা এখন বক্সটি ওপেন করি। বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাবো দুটি চমৎকার ট্রান্সমিটার, অর্থাৎ এগুলো দিয়েই আমরা কথা বলবো। এই দুটো মাইক্রোফোন, দু সাইডে দুটো মাইক্রোফোন রয়েছে, আর রয়েছে মধ্যখানে রিসিভার, অর্থাৎ যেটি আমরা মোবাইলের সাথে যুক্ত করব। রিসিভারটি আমি টাইপ সি অর্ডার করেছিলাম। এর তিনটি ভেরিয়েন্ট পাওয়া যায়, একটি টাইপ সি, একটি মাইক্রো এবং একটি হচ্ছে আইফোন টাইপের। এবং ট্রান্সমিটার দুটোতেও রয়েছে টাইপ সি সকেট এবং এর দুটি আলাদা আলাদা সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে। সামনে রয়েছে উইন্ড ফর্ম, এর নিচে রয়েছে পাওয়ার বোতাম, আর এখানে রয়েছে এর লাইট অর্থাৎ ইন্ডিকেটার, যেটির দ্বারা আমরা বুঝতে পারবো এটি কানেক্ট আছে, ডিসকানেক্ট আছে, পাওয়ার অন আছে নাকি ব্যাটারি লো আছে, অর্থাৎ সেগুলো সবগুলো ইন্ডিকেটার এই একটি লাইটের মধ্যে রয়েছে। তো প্রথমে যদি আমরা এটিকে 2 সেকেন্ড পাওয়ার বোতামটা চেপে হোল্ড করে রাখি তাহলে এটি চালু হবে। এই যে দেখুন, তারপর এই যে গ্রিন এবং রেড লাইট ব্লিঙ্ক করছে, মানে এটি এখন ডিসকানেক্ট অবস্থায় রয়েছে, কোনো প্রকার মোবাইলের সাথে এটি কানেক্ট নেই। যদি কানেক্ট হয়ে যায় তাহলে শুধু গ্রিন লাইটটি জ্বলবে। তো আমরা এখন এটিকে মোবাইলের সাথে যুক্ত করব এবং দেখব যে সাউন্ড কোয়ালিটি কীরকম। তো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আমরা আগে একটি টাইপ সি মোবাইল নিতে হবে, এবং আমাদের মোবাইলে যদি টাইপ সি থাকার পরও এটি কানেক্ট না হয় তাহলে কীভাবে কানেক্ট করবেন সেটি আমি দেখাবো। আমরা একটা টাইপ সি পোর্টের একটি মোবাইল নিয়েছি। টাইপ সিতে এর যে রিসিভার সেটি কানেক্ট করে নিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের রিসিভার ট্রান্সমিটারগুলো মানে কানেক্ট হচ্ছে কি না। হয় না, ট্রান্সমিটারগুলো কানেক্ট হয়নি, তার মানে যে আমাদের এটি আপাতত কাজ করছে না। কাজ না করার কারণ হচ্ছে অনেক মোবাইলে সরাসরি টাইপ সি ওপেন হয় না। তো এই মোবাইলেও সরাসরি টাইপ সি ওপেন হয় না, যার কারণে এখানে যে রেড লাইট রয়েছে সেটি ব্লিঙ্ক করছে না বা কন্টিনিউয়াসলি জ্বলছেও না। আমরা এখন দেখব এটির যে ই রয়েছে, ওটিজি রয়েছে, ওটিজি সেটিংসে যাব। ওটিজি আমার এখানে মোবাইলে ওটিজি রয়েছে ইয়ার মধ্যে, আমার ওটিজি অন করে নিলাম। ওটিজি অন করার সাথে সাথে এই যে রেড লাইট জ্বলছে এবং ব্লিঙ্ক করছে এবং এটি কন্টিনিউয়াসলি জ্বলছে, অর্থাৎ এটি এখন আপাতত আমার মোবাইলের সাথে সংযুক্ত হয়েছে ট্রান্সমিটারের সাথে। এই যে দেখুন, ট্রান্সমিটারের সাথে সংযুক্ত হয়েছে। এখন দুটি ট্রান্সমিটারই যে আপনার ব্লিঙ্ক করছিল সেটি আর করছে না। যদি আমরা আবারও আমাদের রিসিভারের পাওয়ারটি অর্থাৎ ওটিজিটি বন্ধ করে দিই তাহলে আবার এই যে ব্লিঙ্ক শুরু হয়ে গেছে,
অর্থাৎ এটি ডিসকানেক্ট রয়েছে। তো আমরা এভাবে কানেক্ট করে নেব। কানেক্ট করার পর আমরা যা করব তা হচ্ছে আমরা কিছু সাউন্ড এখানে রেকর্ড করব বা ভিডিও শ্যুট করব। আমরা সাউন্ড রেকর্ডার ওপেন করে নিই। এটি আমার এক সাউন্ড রেকর্ডার মোবাইলের ডিফল্ট। তো আমরা এখন এ সাউন্ড রেকর্ডিং শুরু করেছি, অর্থাৎ আমরা যে মুহূর্তে আমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছি সেটি হচ্ছে কোনো প্রকার এডিটিং ছাড়া সাউন্ড, যেটি আপনার এই মাইক্রোফোনের মধ্যে আসছে। তো বুঝতেই পারছেন যে এই মাইক্রোফোন আমি একটু আরও কাছে নিই। আমাদের যে এখন এই সাউন্ডটি রেকর্ড হচ্ছে সেটি আমার এই ব্লুটুথ মাইক্রোফোন দ্বারা, এই যে দেখুন আমি এটি আমার মুখের কাছে নিয়েছি, অর্থাৎ বর্তমানে যেটি দিয়ে রেকর্ড করছি এই সাউন্ড মাইক্রোফোন যেখানে আছে সেখানে রয়েছে। তো বুঝতেই পারছি কীরকম সাউন্ড কোয়ালিটি, একেবারে ভালো না হলেও এই দামের মধ্যে আশা করা যায় সন্তুষ্টজনক। তো যারা এছাড়াও কিছু কিছু মোবাইল রয়েছে, যে মোবাইলগুলোতে আমি মোবাইল যেগুলো হয়তো 1000-2000-এর উপরে, এসব মোবাইলে এ ইনপুট সরাসরি অর্থাৎ রেকর্ডার অডিও মাইক সেটি সরাসরি যেগুলোর হেডফোন এবং 3.5 mm জ্যাক লাগে না, অর্থাৎ 3.5 mm সকেট যেগুলোতে নেই সেগুলোর সাউন্ড কোয়ালিটি আরও বেটার আসবে। দেখুন আমি একটি ব্লগ ভিডিওতে এটির দ্বারা সাউন্ড দেওয়ার চেষ্টা করেছি, তো দেখুন এর কোনো নয়েজ অর্থাৎ বাইরের যে সাউন্ড সেটির পরিমাণ খুবই কম। সামনে যাবো, আপনি সাউন্ড শুনে বুঝতে পাচ্ছেন। এই যে দেখাচ্ছি এখন আপনি মাইক্রোফোনের সাউন্ডটি সরাসরি শুনতে পাচ্ছেন, তাহলে দেখুন যে কতটা হাই আছে এর গ্রাফটা। আমি এই দুটো মাইক্রোফোনের মধ্যে একটি মাইক্রোফোনকে মডিফাই করে রেখেছি, যেটি হচ্ছে হ্যালো হ্যাঁ, এই যে এটিকে মডিফাই করা নাই, এটি অরিজিনাল অবস্থায় রয়েছে এবং এটিকে আমি মডিফাই করে রেখেছি। এটির যে সাউন্ড সেটি আপনারা এখন শুনতে পাচ্ছেন এবং এটির গেন যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অনেক কম। তো কীভাবে এবং আমি এটি এখন আমার যে রেকর্ডার মাইক্রোফোন সে তার পাশে রেখেছি এবং দেখুন যে সাউন্ড এখনও কিন্তু মোটামুটি ঠিক আছে। কিভাবে এটিকে আপনি মডিফাই করবেন এবং আমি মডিফাই করলাম কিভাবে সেই ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে এবং এই বোতামে লিংক দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।